নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। সাপ্তাহিক রাশিফল বলতে 27 তারিখ থেকে 3 তারিখে সাপ্তাহিক রাশিফলে আগে বলে নেব যে কোন কোন গ্রহ রাশির কী ট্রানজিট হচ্ছে। 28 তারিখে তুলা রাশিতে শুক্র, মানে এই মুহূর্তে কন্যারাশিতে রয়েছে, কন্যারাশি থেকে তুলা রাশিতে যাবে শুক্র, বুধ যাবে ধনুতে 27 তারিখ। বুধ ধনুরাশিতে যাবে, এই মুহূর্তে বৃশ্চিকে বসে আছে, বুধের হচ্ছে ধনুরাশি হচ্ছে নেগেটিভ ঘর, ধনুরাশিতে বুধ যাবে 27 তারিখ। বৃহস্পতি অলরেডি বসে আছে মেষ রাশিতে, রাহু বসে আছে মিনে, কন্যায় বসে আছে কেতু, শনি বসে আছে কুম্ভ রাশিতে, রবি মঙ্গল বসে আছে বৃশ্চিক রাশিতে। এই সিচুয়েশনে আমাদের 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়। আজকে বলো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি এই সপ্তাহে কর্মসূত্রে বা ট্র্যাভেল করার জন্য হয়তো আপনি কোনো দূর শহরে যেতে পারেন, হঠাৎ করে ধনপ্রাপ্তি হতে পারে। এতদিন ধরে যে কাজ আটকে ছিল, যে টাকাটা পাওয়ার আশা করছিলেন প্রত্যেক সপ্তাহে আপনি ভাবছেন, এই সপ্তাহে সেটা বলছি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। প্রবল সম্ভাবনা সামনে এগিয়ে আসছে, যত দিন যাচ্ছে আপনার সম্ভাবনা ততই বাড়ছে, আপনি হারানো অর্থ ফিরে পেতে পারেন, এক্সট্রা ইনকাম হতে পারে, কোথাও হয়তো কাউকে আপনার কোনো কারণে হেল্প করতে হতে পারে, হয়তো ইচ্ছা না হলেও হয়তো মন্ত্রী ইচ্ছা হলো না হেল্প করে, কিন্তু আপনার হেল্প করতে হতে পারে, ঠিক আছে। কোনো কারণে আপনার এই সপ্তাহে ডাক্তার বা হসপিটাল যেতে হতে পারে, সে আপনার নিজের জন্যে হোক, ফ্যামিলি কারোর জন্য বা বন্ধুবান্ধব বা প্রতিবেশীর জন্যেও যেতে হতে পারে। লাইফ পার্টনারের দিকটাও মোটামুটি এই সপ্তাহে ভালো, যদি আপনি বিবাহিত হন আপনার যে লাইফ পার্টনার, তাহলে কিন্তু কেরিয়ারটা নিয়ে যথেষ্ট আপনি ভালো খবর পেতে পারেন। হয়তো চাকরি করছিল সেই জায়গায় কোনো প্রমোশন হতে পারে, বা লাইফ পার্টনার বাড়ি থেকে কোনো ভালো খবর আসতে পারে এবং আপনাকে সে কোনো গিফট দিতে পারে, এতটাই ভালো খবর হতে পারে তার জন্য আপনাকে সে কোনো গিফটও দিতে পারে। যারা বিবাহিত দম্পতি তারা এই সপ্তাহটা সন্তানের জন্য চিন্তাভাবনা করতেন, সন্তান নেওয়ার ব্যাপারে। যেহেতু এটা কিন্তু ভালো হচ্ছে ওভারঅল বিচার, ভালো লাগলো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে যত পারবেন লোকের কাছে শেয়ার করুন। নমস্কার, ভালো থাকুন।